ক্যাশ ফরেস্ট নামের এই অ্যাপটি আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে রেফার করলে $5 থেকে শুরু করে $300 পর্যন্ত পেতে পারেন। এবং এই অ্যাপটি আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে রেফার করে অ্যাড দেখে, ভিডিও দেখে, গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন। এবং টাকাটা আপনারা খুব সহজেই বাংলাদেশ থেকেও কিন্তু রিসিভ করতে পারবেন। যদিও এটি একটা বিদেশি ইনকাম অ্যাপ, দেখতে পাচ্ছেন যে ডাউনলোড রয়েছে 100K+ বা 1,00,000+ লোক কিন্তু প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে কাজ করতেছে বিদেশে এই অ্যাপটিতে। তারপর আপনি চাইলে কিন্তু বাংলাদেশ থেকে উইথড্র দিয়ে পেমেন্ট রিসিভ করতে পারবেন এই অ্যাপটি থেকে। তো গাইস, কীভাবে আপনারা এই বিদেশি ইনকাম অ্যাপটিতে কাজ করবেন A to Z আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো, এবং কীভাবে আপনারা বাংলাদেশ থেকে পেমেন্ট রিসিভ করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো জাস্ট আপনি প্রথমত আপনার ফোনে এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন। দেন প্লে স্টোর হিসেবে আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন ক্যাশ ফরেস্ট লিখে। প্লে স্টোরে আপনারা ক্যাশ ফরেস্ট লিখে সার্চ করলে প্রথমেই এই ধরনের একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। অ্যাপটি পিকচারটা আপনি খুব ভালো করে দেখে রাখুন, যাতে আপনি খুব সহজেই অ্যাপটি প্লে স্টোর থেকে চিনে ডাউনলোড করতে পারেন। তাছাড়া আপনাদের সুবিধার্থে আমি এই অ্যাপটি ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন যে অ্যাপটি কিন্তু প্লে স্টোর থেকে ইতিমধ্যে 100K+ লোক ডাউনলোড করে, প্রতিনিয়ত কাজ করে, টাকা ইনকাম করে নিচ্ছে। তো জাস্ট আপনি আপনার ফোনে প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করবেন। ডাউনলোড করা হয়ে গেলে কোনো প্রকার VPN কানেক্ট করার প্রয়োজন নেই, সরাসরি আপনি অ্যাপটি ওপেন করবেন। সো গাইস, এই ক্যাশ ফরেস্ট অ্যাপটি আসার পর ঠিক এইরকম দেখাবে। তো অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করার জন্য জাস্ট আপনি হোম ইন্টারফেস থেকে নিচে একটা অপশন পাবেন ওপেন করলে, সেটা হচ্ছে অ্যাগ্রি বলে। এই অ্যাগ্রিতে ক্লিক করবেন। অ্যাগ্রিতে ক্লিক করার পরে এবার আপনি এখান থেকে প্রথমত আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো তার জন্য আপনি নিচে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে কন্টিনিউ উইথ গুগল বলে। এখানকার কন্টিনিউ উইথ গুগল অপশনটার উপর ক্লিক করবেন, তাহলে আপনার ফোনে বর্তমানে যে কটা জিমেল লগ ইন রয়েছে প্রত্যেকটা জিমেল এখানে শো করবে। আপনি যখন একটা জিমেলের উপর এখান থেকে ক্লিক করবেন, সেই জিমেলের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হবে। তো এখান থেকে ক্লিক করে কন্টিনিউ উইথ অপশনটার উপর ক্লিক করবেন, তাহলে একটু লোডিং নেবে, তারপর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে। এইবার আপনাকে যেটা করতে হবে, এখানে আপনাকে বয়স দিতে হবে আপনার। আপনি এখানে এজ অপশনটার উপর ক্লিক করে অবশ্যই আপনার বয়সটা 18+ দিবেন। তো আমি এখান থেকে 19 দিয়ে দিলাম। তারপরে আপনি সাইডে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে জেন্ডার বলে। এখানকার সিলেক্ট জেন্ডার অপশনটার উপর ক্লিক করে আপনি পুরুষ হয়ে থাকলে মেল দিবেন, মহিলা হয়ে থাকলে ফিমেল দিবেন। তো আমি এখান থেকে মেল দিলাম। তারপরে এখানে পরবর্তী রয়েছে কন্টিনিউ বলে একটা অপশন, এখান থেকে এই কন্টিনিউ অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে আপনার অ্যাকাউন্টে সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়ে আসবে অটোমেটিকলি। তো গাইস, অ্যাপটিতে লগ ইন করার পর ঠিক এইরকম ইন্টারফেস দিবে। তো এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন হোম ইন্টারফেস হচ্ছে এটা। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ইম্পর্টেন্ট অপশন, তারপর আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা কাজ করবেন। তো জাস্ট আপনি আসবেন, আসার পর উপরে দেখতে পাচ্ছেন একটা ওয়ালেটের মতো আইকন রয়েছে। এখানকার এই ওয়ালেট আইকনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনি এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, নিচে আসতে থাকবেন। নিচে আসলে এবার আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে রেফারাল কোড। এখানে আপনি আপনার রেফার কোডটি পেয়ে যাবেন। আর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে, একটা বক্স রয়েছে, সেটা হচ্ছে ইন্টারের রেফারাল কোড। এখানকার এই ইন্টারের রেফারাল কোড এই অপশনটার উপর আপনি আসবেন, এবং এই বক্সটার উপর ক্লিক করে এই বক্সটাতে আপনি লিখবেন এ, সব কিছু বড় হাতের লিখবেন, বড় হাতের এ, তারপরে বড় হাতের ডি, F6, তারপরে 54, এইটা জাস্ট আপনি লিখবেন। এটা হচ্ছে আমার রেফার কোড। আপনি যদি এই আপনার এই অপশনটা এসে এই আমার রেফার কোডটি বসিয়ে এইখানকার এই সাবমিট অপশনটার উপর ক্লিক করেন, তাহলে আপনাকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে যাবো রেফারাল কমিশন। আর আমার এই রেফার কোডটি আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তো আপনার কাজ হচ্ছে জাস্ট আপনি ওয়ালেট অপশনটা এসে একটু স্ক্রল করে নিচের দিকে এসে এই রেফারাল অপশনটার উপর আসবেন। রেফারাল অপশনটা এসে এবার আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে এসে এখানে একটা বক্স পেয়ে যাবেন রেফারাল কোড বসানোর। আপনি আমার রেফার কোডটি বসাবেন এই বক্সটাতে, তারপর এখানকার এই সাবমিট অপশনটা সাবমিট অপশনটার উপর ক্লিক করবেন, তাহলে আপনাকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে যাবো রেফারাল কমিশন। আর যাই হোক, আপনি এখানে আপনার রেফার কোডটি পাবেন, আপনার বন্ধু বান্ধবদের মাঝে আপনার এই রেফার কোডটি শেয়ার করে দেবেন, অ্যাপটি শেয়ার করে দেবেন, তাদেরকে বলবেন তারা যেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ওয়ালেট অপশনটা এসে একটু স্ক্রল করে নিচের দিকে এসে তার যে বক্স থাকবে সেই বক্সের উপর ক্লিক করে আপনার এখানে যে রেফার কোড থাকবে সেই রেফার কোডটি সেখানে বসিয়ে সাবমিট অপশনটার উপর ক্লিক করে, তাহলে আপনি তাকে রেফার করার বিনিময়ে পেয়ে যাবেন রেফারাল কমিশন। এখানে তারা দেখতে পাচ্ছেন যে লিখে রাখছে আপনি রেফার করার বিনিময়ে গেট বোনাস অফ $5 থেকে শুরু করে $300 পর্যন্ত পেয়ে যাবেন আপনি কাউকে জয়েন করাতে পারলে এই অ্যাপটিতে। মানে বুঝতে পারছেন রেফার করে আপনি কতগুলো টাকা ইনকাম করতে পারবেন। এটা ছিল জাস্ট অ্যাপটির রেফার সিস্টেম। এবার হোম ইন্টারফেসটাতে চলে আসছি। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করবেন। তো কাজ করার জন্য বেস্ট কয়েকটি অপশন পেয়ে যাচ্ছেন। আর চাইলে আপনি এখান থেকে ভিডিও দেখে কাজ করতে পারবেন, এখান থেকে ভিডিও দেখে ব্যালেন্স ইনকাম করতে পারবেন। ভিডিও আইকনটার উপর ক্লিক করলে আপনার কাছে ভিডিও প্লে হতে পারে বা কিছুক্ষণ ওয়েট লোডিং নেবে, তারপরে আপনার কাছে ভিডিও প্লে হবে। ভিডিও প্লে হলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপরে স্কিপ অপশন কিংবা ব্যাক বাটন আসলে সেই ব্যাকে ক্লিক করে ব্যাকে চলে আসবেন, তাহলে আপনি কিছু পয়েন্ট বা অ্যাকাউন্টে মেম্বারেন্সে কিছু কয়েন পাবেন।
তো অ্যাপটির মেন কাজ আসছে জাস্ট আপনাদেরকে গেম খেলে টাকা ইনকাম করতে হবে, রেফার করে টাকা ইনকাম করতে পারেন, কিংবা আপনি চাইলে ভিডিও দেখেও টাকা ইনকাম করতে পারেন। জাস্ট আপনারা মেন যে কাজ রয়েছে গেম খেলে বেশি বেশি টাকা ইনকাম করার, গেম খেলে টাকা ইনকাম করার জন্য জাস্ট আপনি হোম ইন্টারফেস থেকে উপরে দেখতে পাচ্ছেন যে একটা ডায়মন্ডের মতো আইকন রয়েছে, এখানকার ডায়মন্ড অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে পারমিশন চাইবে, পারমিশনটা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করা হয়ে গেলে যেন আপনি হোম ইন্টারফেসটা এতে এসে পুনরায়টার উপর ক্লিক করে দেবেন। পুনরায় ক্লিক করার পরে এবার আপনি এখানে দুই ধরনের গেম পাবেন। তো আপনি এখান থেকে প্রথম গেমটার অপশনটার উপর ক্লিক করবেন। প্রথম গেমটার উপর ক্লিক করার পরে পুনরায় পারমিশন চাইবে, পারমিশনটি অ্যালাউ করে দেবেন। দেন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য গেম শো করবে আপনার কাছে। এবার আপনি এখান থেকে আনলক গেম অপশনটার উপর ক্লিক করবেন, তাহলে আপনাকে আপনার ফোনে গুগল প্লে স্টোরটাতে নিয়ে যাবে। এখান থেকে প্লে গেম অপশনটার উপরে ক্লিক করলে আপনাকে আপনার ফোনে গুগল প্লে স্টোরটাতে নিয়ে যাবে। তারপর আপনাকে প্লে স্টোরে একটা গেমের কাছে নিয়ে যাবে, যেই গেমটার কাছে আপনাকে নিয়ে যাবে আপনাকে ক্লিক করে সেই গেমটা আপনার ফোনে ডাউনলোড করতে হবে। তারপরে ডাউনলোড হয়ে গেলে দেন আপনাকে গেমটা ওপেন করে প্লে করতে হবে। প্লে করার পরে আপনাকে দেখতে পারবেন গেমটা কিছু লেভেল দিবে, আপনি লেভেলগুলো খেলে কমপ্লিট করতে পারলে আপনাকে আপনার এই যে অ্যাপ রয়েছে আপনার অ্যাকাউন্টে মেন ব্যালেন্সে টাকা দেওয়া হবে। আর এইভাবে আপনারা গেম খেলবেন, তো গেম খেলে বেশি বেশি টাকা ইনকাম করতে পারবেন। অ্যাপটির মেন কাজ আছে আপনাদের মূলত গেম খেলতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে লেখা শো করতেছে কোন গেমটা খেললে আপনি কত টাকা পাবেন, তারপরে বিস্তারিত। এখান থেকে মাই গেম অপশনটার উপর ক্লিক করতে পারেন। তাছাড়া আপনার এখান থেকে ব্যাগে এসে সাইডে আরও গেম পেয়ে যাচ্ছেন, এই অ্যাকাউন্টের উপর ক্লিক করে জাস্ট আপনি এখান থেকে সার্ভে কমপ্লিট করে, টাস্ক কমপ্লিট করে, আর তারপরে আইব্রন কমপ্লিট করে, রিসোর্স করে, এভাবে আপনারা কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। প্রথম অবস্থায় আপনার টাকা নয়, বরং আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে কয়েন বা ডায়মন্ড অ্যাড হবে। তারপরে আপনারা সেইগুলো উইথড্র দিয়ে টাকা রিসিভ করতে পারবেন। সাইডে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে থ্রি লাইন মেনু, এখানকার এই থ্রি লাইন মেনু অপশনটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে সার্ভে পাবেন, তারপরে আপনি এখান থেকে অ্যাড গ্রেড পাবেন, এভাবে অসংখ্য অপশন পাবেন। এই অপশনটার উপর ক্লিক করে কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। তারপরে আপনি এখান থেকে হোম ইন্টারফেস থেকে বেস্ট কয়েকটা অপশন পেয়ে যাচ্ছেন মেন কাজ করার। তো গাইস এভাবে জাস্ট আপনারা গেম খেলে ভিডিও দেখে অ্যাড দেখে রেফার করে বেশি বেশি রেফার করবেন, বেশি বেশি টাকা পাবেন। এভাবে আপনারা কাজ করে আপনার অ্যাকাউন্টে মেন ব্যালেন্সে কয়েন ইনকাম করে নেবেন। তারপর আপনারা সেই কয়েনগুলো উইথড্র দেওয়ার জন্য শুরুতে আপনাদেরকে বলেছিলাম এটা কিন্তু বাংলাদেশি কোনো ইনকাম অ্যাপ নয়, এটা কিন্তু বিদেশি একটা ইনকাম অ্যাপ। তাই আপনারা চাইলে কিন্তু বাংলাদেশ থেকে উইথড্র দিয়ে টাকা রিসিভ করতে পারবেন। কীভাবে আপনারা এই বিদেশি অ্যাপটিতে কাজ করে বাংলাদেশ থেকে টাকা উইথড্র দেবেন সেটা এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট আপনারা অ্যাপটিতে কাজ করে অ্যাপটি থেকে টাকা উইথড্র দেওয়ার জন্য হোম ইন্টারফেস থেকে উপরে দেখতে পাচ্ছেন যে একটা আইকন রয়েছে ওয়ালেট বলে, এখানকার এই ওয়ালেট অপশনটার উপর ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পরে এবার আপনি এখান থেকে প্রথম অবস্থায় পেয়ে যাচ্ছেন কতগুলো পেমেন্ট মেথড, সেটা হচ্ছে পেপ্যাল। আমরা যেহেতু বাংলাদেশ থেকে কাজ করতেছি না, তাই বাংলাদেশ থেকে কাজ করতেছি তাই কিন্তু আমরা পেপ্যালের মাধ্যমে উইথড্র দিতে পারবো না, কারণ বাংলাদেশ থেকে কিন্তু পেপ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করা যায় না। তো যারা ইন্ডিয়া থেকে ভিডিও দেখতেছেন বা ইন্ডিয়া থেকে কাজ করতেছেন তারা কিন্তু খুব সহজে আপনারা চাইলে পেপ্যালের মাধ্যমে উইথড্র দিয়ে টাকাটা রিসিভ করে ফেলতে পারবেন। তো আমরা যারা বাংলাদেশ থেকে কাজ করতেছি তারা উইথড্র অপশনটা এসে এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবো। এবার আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে গিফট কার্ড বলে, আমাদের কিন্তু গিফট কার্ড নেই অ্যাকাউন্ট, যার ফলে কিন্তু আমরা এখান থেকে চাইলে গিফট কার্ড থেকে উইথড্র দিয়ে টাকা রিসিভ করতে পারবো না। আমরা যেহেতু বাংলাদেশ থেকে কাজ করতেছে তাই আমরা এখান থেকে স্ক্রল করে আরও একটু নিচের দিকে আসবো। নিচে আসলে এবার আপনি এখানে বাংলাদেশ থেকে উঠে দেওয়ার জন্য জাস্ট একটা মাধ্যম পাবেন, সেটা হচ্ছে মোবাইল রিচার্জ। সাইডে দেখতে পাচ্ছেন যে লেখায় রয়েছে বিডি, মানে বাংলাদেশ থেকে আপনারা চাইলে কেবলমাত্র মোবাইল রিচার্জের মাধ্যমে এই অ্যাপটি থেকে কাজ করে উঠে দিতে পারবেন। আপনারা কিন্তু চাইলে বি ক্যাশ, নগদ, রকেট বা অন্যান্য মাধ্যমে বাংলাদেশ থেকে উঠে দিতে পারবেন না, কেবলমাত্র একটা মাধ্যমে উঠে দেওয়া যায়, সেটা হচ্ছে মোবাইল রিচার্জ। তো আমরা মোবাইল রিচার্জের মাধ্যমে উঠে দেবো। তাই আমরা এখান থেকে মোবাইল রিচার্জের সাইডে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে এন্টার ইয়োর মোবাইল নাম্বার, এইখানে আপনি ক্লিক করে আপনি আপনার নাম্বারটি দিবেন যে নাম্বারটাতে টাকাটা রিসিভ করতে চাচ্ছেন। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন চেক বলে একটা অপশন রয়েছে, এখানকার এই চেক অপশনটার উপর ক্লিক করে দেবেন। তো যখন আপনি চেক অপশনটার উপর ক্লিক করবেন তারপর আপনার কাছে শো করবে আপনি কত কয়েন উঠে দিলে কত টাকা পেমেন্ট পাবেন। এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু লেখা শো করতেছে কত টাকা বা কত কয়েন উঠে দিলে কত টাকা পেমেন্ট পাওয়া যায়। এবার এখানে চয়েস আইটেম রয়েছে, এখানে আপনি ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনি কত টাকা পাবেন পেমেন্ট। তারপর এখান থেকে টপ আপ রয়েছে, এখান থেকে টপ আপের মাধ্যমে আপনাকে টাকাটা পাঠিয়ে দেওয়া হবে। এবার আপনি এখান থেকে আপনার যখনই টাকাটা হয়ে যাবে, মানে এখানে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন উঠে দেওয়ার জন্য কত কয়েন দরকার, সেই কয়েনের অ্যামাউন্ট এখান থেকে রয়েছে। এই অ্যামাউন্টটা যখন আপনি আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে করে ফেলবেন তখন আপনি এখান থেকে এই যে টপ আপ অপশন রয়েছে টপ আপ অপশনটার উপর ক্লিক করে সরাসরি উঠে দেওয়ার টাকাটা রিসিভ করে ফেলতে পারবেন মোবাইল রিচার্জের মাধ্যমে। তো গাইস এইভাবে আপনারা খুব সহজেই আজকের এই ইনকাম অ্যাপটিতে কাজ করতে পারেন বাংলাদেশ থেকে বিদেশি একটা ইনকাম অ্যাপে, এবং চাইলে বাংলাদেশ থেকে উঠে দিয়ে টাকা রিসিভ করে ফেলতে পারেন। অ্যাপটির মেন কাজ আসছে জাস্ট গেম খেলা। আপনারা ক্যাটাগরি লক অপশনটার উপর ক্লিক করবেন, গেম অপশনটায় যাবেন, প্লে স্টোর থেকে গেম ডাউনলোড করবেন, আপনাদেরকে যে গেমটা ডাউনলোড করতে বলবে গেমটা খেলবেন, লেভেল পার করলে আপনাকে আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে কয়েন দেওয়া হবে। তাছাড়া যেমনটা আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা
জায়গায় যদি রেফারাল অপশনটা যান, সেখানে থেকে কিন্তু তারা লিখে রাখছে কয়েকটা রেফার করলে আপনি $5 থেকে শুরু করে পুরো $300 পর্যন্ত পেতে পারেন। তো এইভাবে জাস্ট আপনারা আজকের এই অ্যাপটিতে কাজ করতে পারেন এবং খুব সহজেই টাকা ইনকাম করে মোবাইল রিচার্জের মাধ্যমে, উঠে দিয়ে পেমেন্টটা নিতে পারেন টপ আপ বা মোবাইল রিচার্জের মাধ্যমে। আর যদি আপনি ইন্ডিয়া থেকে কাজ করে থাকেন তাহলে আপনারা খুব সহজেই পেপ্যালের মাধ্যমে টাকাটা উঠে দিয়ে রিসিভ করে ফেলতে পারেন। তো ভিডিও এবং আপনি কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাওয়ার আগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।